হ্যালো বন্ধুরা অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফেস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু এই ভিডিওতে আমরা একটি নতুন চাকরিস খবরাখবর আপডেট নিয়ে চলে এসেছি তো এখানে কিন্তু রাজ্যে স্বাস্থ্য দপ্তরে আপনাদের নিয়োগ করা হবে তো ওই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বিস্তারিত হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের প্রথমে জানিয়ে রাখবো আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিনোদনের চাকরি সন্দেহ খবরাখবর আপডেট গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা যারা এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লালক লেখা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থেকে এই অল বেল আইকনটিকেও প্রেস করে অন করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের চাকরিছন্দে খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি তো এখানে উপরে বলে দেওয়া যাচ্ছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ফাইভ ডিএল রায় রোড কৃষ্ণনগর নদীয়া তো এখানে কিন্তু আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে তো আপনারা যদি অন্যান্য ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন তো আমাকে কিন্তু অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন তো এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে যে মেমো নাম্বার দেওয়া হচ্ছে আর দিকে ডেট বলে দেওয়া হয়েছে ডেট কৃষ্ণনগর টোয়েন্টি আগস্ট টু থাউজেন্ড নাইনটিন এবার কিন্তু আমরা রিক্রুটমেন্ট নোটিশটি বিস্তারিতভাবে যে পড়ে নেব তো এখানে কিন্তু মোট ষোলোটি শূন্য পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে আপনারা যারা যারা আবেদন করতে চান এখানে তো এখানে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে এখানে দেওয়া রয়েছে যে ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অন পিওরি কন্ট্রাকচুয়াল এটেস্ক করা হবে তো এখানে আপনাদের যে আবেদনপত্রটি তো সেটি কিন্তু এই ঠিকানায় পৌঁছতে হবে তো ঠিকানাটি এখানে দেওয়া রয়েছে এই ঠিকানাটি আপনারা দেখে নেবেন তার সাথে দেখুন বলে দেওয়া হচ্ছে যে অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট ওনলি অ্যালং উইথ দ্য ফলোই সেল প্যাস্টের ডকুমেন্টস ইন অ্যান্ড এনভিলপ মেনশনিং তো এখানে এনভেলপের উপরে কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে ফর দা পোস্ট অফ আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন তো এখানে দেখুন লাস্ট ডেট দেওয়া হচ্ছে আপনাদের আবেদন করার দশ নয় দু হাজার উনিশ তো অর্থাৎ দশই সেপ্টেম্বর কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার বিকেল দেখুন এখানে চারটা পি এম বলে দেওয়া হয়েছে যে বাই রেজিস্টার পোস্ট অর স্পিড পোস্ট অর কোরিয়ানোলি তো এই রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কোরিয়ার মাধ্যমে কিন্তু আপনাদের সেই আবেদনপত্রটি সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে তারপরে দেখুন এখানে জেনারেল জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন তো এখানে দেখুন বিভিন্ন ডকুমেন্টস চেয়েছে ডকুমেন্টস বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তার সাথে দেখুন এখানে আপনাদের ডিমান্ড ড্রাফ কাটতে হবে একটি তো এখানে বলা হচ্ছে ছয় নম্বরে ডিমান্ড ড্রাফ অফ রুপিস হানড্রেড তো এখানে একশো টাকার একটি ডিমান্ড ড্রাফ কাটতে হবে যারা জেনারেল ক্যাটাগরি ফার জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আর পঞ্চাশ টাকা দেখুন এখানে বলে যে এস যে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই পঞ্চাশ টাকা ডিমান্ড ড্রাফ কাটতে হবে কার ফেভারে কাটবেন এখানে বলি দেওয়া রয়েছে ক্যাটাগরি ইন ফেভার অফ দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কৃষ্ণনগর নদিয়া তারপরে দেখুন এখানে আট নম্বরে হয়েছে যে আপনাদের যে এস তো এস সেই এজের ক্যালকুলেশনটি ধরা হবে কিন্তু এক আর দু হাজার উনিশ হিসেবে আপনাদের এই এসটি কিন্তু ধরা হবে তারপরে দেখুন এখানে এল এনফিল শুড বি সাবস্ক্রি সাবস্ক্রিপটেড উইথ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তো সেই উপরে কিন্তু আপনাদের লিখে দিতে হবে তো আমরা সরাসরি পোস্ট ডিটেলসে চলে আসবো তো দেখুন এখানে এক দুই তিন চার করে পোস্ট ডিটেলসগুলো কিন্তু পরপর বলে দেওয়া হচ্ছে প্রথমে দেখুন এক নাম্বার এনিম অফ দ্য পোস্ট ল্যাব টেকনিশিয়ান পদে কিন্তু আপনাদের নিয়োগ করা এবং মোট ছটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো কিন্তু আপনার এখান থেকেই পাস করে দেখে নিতে পারবেন এক নম্বর বলে দেওয়া হচ্ছে যে গ্রাজুয়েট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেকগনাইজ বাই দ্য বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ স্টেট সায়েন্স তার সাথে দেখুন এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে তো অর দিয়ে আরও একটি যোগ্যতা কথা বলতে হচ্ছে তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন তার সাথে দেখুন আপার এজ লিমিট বলে দেওয়া হচ্ছে ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার দু নম্বরে দেওয়া হচ্ছে তারপরে দেখুন এখানে আপার এজ লিমিট সিক্সটি ইয়ার্স তার সাথে রেমুরারেশন এখানে তেরো হাজার টাকা কিন্তু আপনাদের মান্থলি বেতনের কথা দেওয়া হয়েছে তারপর নেম অফ দ্য পোস্ট কাউন্সিল ব্লাড ব্যাংকস অর্থাৎ এনএইচ কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা নাম্বার অফ ভ্যাকেন্সি একটি রয়েছে এখানে দেখুন এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি হয়েছে যে মাস্টার মাস্টার্স অর পোস্ট ডিগ্রি পোস্ট ডিগ্রি ইন ফিজিওলজি তারপর সোশ্যাল ওয়ার্ক আর সোশিওলজি অ্যান্থ্রোপোলজি অর হিউম্যান ডেভেলপমেন্ট ফ্রম এন ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট তার সাথে দেখুন এখানে ওয়ার্কিং নলেজ চেয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার তারপরে এখানে ডিজারেবল ডিজারেবল এক্সপিরিয়েন্স চেয়েছে তো এই ডিজারেবল এক্সপিরিয়েন্সটি থাকলে কিন্তু আপনাকে এখানে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আপার এজ লিমিট ফর্টি ইয়ার্স তা এখানে রেমোনেশন কিন্তু তেরো হাজার দুশো টাকা তারপর এখানে নিম অফ দ্য পোস্ট কালেজার টেকনিক্যাল সুপারভাইজার এন ভি ভি ডিসিপি এই পদে কিন্তু আপনাদের নিয়োগ করা তিনটি শূন্য পদ রয়েছে এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলতে হয়েছে সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে অবশ্যই উইথ বায়োলজি অ্যাজ এ পেপার পেপার হিসেবে বায়োলজি কিন্তু থাকতে হবে তারপরে দেখুন এখানে দু নাম্বারে ক্যান্ডিডেট মাস্ট বি সাউন্ড ইন হেলথ অ্যান্ড ক্যাপেবল অফ এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক তারপরে দেখুন ডিজারেবল কোয়ালিফিকেশনও কিন্তু এটি আপনারা দেখে নেবেন ডিজারেবল কোয়ালিফিকেশানগুলো থাকলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এজ বিটুইন বলতে হচ্ছে এখানে কিন্তু আপনাদের ফিফটি থেকে সিক্সটি টু ইয়ার্স এজ হতে হবে রেমুনেশন দশ হাজার পাঁচশো টাকা এখানে বলে দেওয়া হয়েছে যে মান্থলি কনসোলটেড ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়স যারা রয়েছেন তো এখানে কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজরা আবেদন করতে পারবেন তাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা আর এখানে দেখুন বলে দিচ্ছে ফ্রেজদের জন্য সতেরো হাজার সাতশো কুড়ি টাকা তারপরে নেম অফ দ্য পথ জে এন আন্ডার থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম এখানেও আপনাদের নিয়োগ করা হবে একটি শূন্য পদ রয়েছে এখানে দেখুন কমপ্লিটেড জিএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে আপনাদের রেকগনাইজড বাই দ্য আই 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 আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল তারপরে এক্সপিরিয়েন্স ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে ডিজারেবেল কোয়ালিফিকেশানে কিন্তু এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের কথা বলে যাচ্ছে এখানে রেমোনেশন দেওয়া হবে ষোলো হাজার আটশো ষাট টাকা করে কিন্তু এখানে বেতনের কথা বল হয়েছে তারপর স্টাফ নার্স স্টাফ নার্স পদেও আপনাদের নিয়োগ করা হবে এখানে একটি শূন্য পদ রয়েছে তো এখানে কিন্তু আপনাদের যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া তো সেটি এখানে বিএসসি নার্সিং অর জিএনএম অর এএনএম উইথ মিনিমাম থ্রি ইয়ার্স সিক্স কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তার সাথে দেখুন এখানে আপার এজ লিমিট সিক্সটি ইয়ার্স বলে দেওয়া হয়েছে তার সাথে রেমুনেশন তেরো হাজার টাকা কিন্তু এখানে দেওয়া হবে তারপর ল্যাব টেকনিশিয়ান এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন তার সাথে দেখুন এখানে বলা হয়েছে যে পাস টেন প্লাস টু অর্থাৎ হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স বিফোর অপ ডিপ্লোমা অর ডিগ্রি তার সাথে দেখুন এখানে দু নম্বর বলা হয়েছে যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স টেকনিক্স ফ্রম এনি ইউনিভার্সিটি or ইনস্টিটিউশন recognized বাই the সেন্ট্রাল আর স্টেট তারপরে দেখুন এখানে ডিজার্ভেল কোয়ালিফিশন দিয়ে দেওয়া রয়েছে এখানে ডিজার্ভেল কোয়ালিফিশনটাও কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন বেতনের কথা রয়েছে যে সতেরো টাকা তারপরে এখানে নেম অফ দ্য পোস্ট সাত নম্বরে মেডিকেল অফিসার ফুল টাইম নিয়োগ হবে এখানে চারটি শূন্য পদ হয়েছে এসে কলিফেশন এম বিবিএস চেয়েছে ফ্রম এমসি এ রেকগনাইজ ইনস্টিটিউশন তার সাথে ওয়ান ইয়ারে কম্পালসারি ইন্টার্নশিপ মাস্ট বি রিকগনাইজ আন্ডার ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল তার সাথে এখানে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনাদের বেতনের কথা বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের আট নম্বরে নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স এনিএইচ এখানে চোদ্দোটি অনেক ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরিজ ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে যে কমপ্লিটেড জেএনএম জেন কোর্স কমপ্লিট করা থাকতে হবে ফ্রম এনি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্য ক্যান্ডিডেট শুড বি প্রফিসিয়েন্সি ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে সিক্সটি ফোর ইয়ার্স এখানে আপার লিমিট সতেরো হাজার দুশো কুড়িটা কিন্তু বেতনের কথা বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে ল্যাব টেকনিশিয়ান একটি শূন্যপদ হচ্ছে এখানে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি রেকগনাইজ বোর্ড অন ইনস্টিটিউট উইথ তার সাথে দেখুন এখানে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর ম্যাথা অর ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেকগনাইজড বাই দ্য ওয়েস্টবেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি তারপরে দেখুন এখানে ডেমোনরেশন সতেরো হাজার দুশো টাকা দেওয়া হবে তো এই ডিজারেবল কোয়ালিফিকেশনগুলো কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন বা আমি কি আমি এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনার এটি দেখে নিতে পারবেন ডাউনলোড করে তারপরে দেখুন এগারো নম্বরে বলে হয়েছে যে নিম অফ দ্য পোস্ট সিনিয়র মেডিকেল অফিসার এখানেও আপনাদের নিয়োগ করা হবে একটি শূন্যপদ রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এমবিবিএস বিবিএস চেয়েছে এখানে এম অর ইকুইভেলেন্ট ডিগ্রি ফ্রম ইনস্টিটিউশ ইনস্টিটিউশন রিকগনাইজ বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তার সাথে দেখুন প্রিফারেন্স প্রিফারেন্সিয়াল কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে তো এটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনাদের মাইনে দেওয়া হবে তারপরে দেখুন এখানে নিউ অফ দ্য পোস্ট মেডিকেল অফিসার এখানেও একটি শূন্য পদ রয়েছে তারপরে এখানেও মেডিকেল অফিসার এ এইচ এখানেও একটু শূন্য পদ রয়েছে এমবিবিএস ডক্টর আর এখানে তারপরে প্রেফারেন্সে বলে দেওয়া রয়েছে যে আপনার পিজি ডিপ্লোমা আর ডিপ্লোমা ইন জি অ্যান্ড ও তো এসব কিছু থাকলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে চল্লিশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে তারপর জিএনএম এনআরসি এখানে একটি শূন্যপদ রয়েছে এখানে ক্যান্ডিডেট শুড বি কমপ্লিটেড বিএসসি নার্সিং কমপ্লিট করে থাকতে হবে আর জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে দেখুন এখানে হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি তার সাথে দেখুন এখানে আপনাদের যে বেতন সতেরো হাজার দুশো কুড়ি টাকা বেতন দেওয়া হবে তারপর যোগা ইন্সপেক্ট এইসব পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এখানে একটি সোনার পদ হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড ওয়ান ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইয়োগা তারপরে দেখুন অর ইয়োগা এডুকেশন এসব কিছু বলে দেওয়া তো আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তো এখানে ইয়োগা ইন্সপেক্টর ক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার টাকা বেতন হবে তারপরে যোগা অ্যাসিস্ট্যান্ট এখানে একটি সুন্দর পদ হচ্ছে দশ টাকা কিন্তু আপনাদের এখানে বেতনের কথা বলে দেওয়া তো এরপরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে আপনাদের তো এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আপনাদের ভালোভাবে পূরণ করতে হবে তো এখানে দেখুন পাসপোর্ট সাইজ ফটোকপি লাগাতে হবে তার নিচে এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করবেন তো আবেদন করছেন তো সেটি এখানে লিখতে হবে তারপর অ্যাপ্লিকেশান এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে ডেট বলতে হচ্ছে তারপরে একের পর এক কিন্তু এখানে আপনাদের ভালোভাবে খুবই কেয়ারফুলি হবে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফিল আপ করতে হবে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো যাদের যাদের কিন্তু এই উপযুক্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো রয়েছে তো তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে ফেলতে পারেন তো এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরির খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন